নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস জীবন মুখোপাধ্যায়ের এই বইটার তৃতীয় অধ্যায়ের পার্ট থ্রি করব দেখে নাও তৃতীয় অধ্যায় প্রথম প্রশ্ন ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন উত্তর সম্মেলনের সভাপতি ছিলেন মেটার্নিক লিখবে ভিয়েনাস সম্মেলনের সভাপতি ছিলেন মেটানিক কূটনীতির প্রশ্নঘর বলা হয় উত্তর হয়তির জাদুঘর লিখবে মার্ক বি জাদুঘর বলা হয় প্রশ্ন ফরাসি রাজা লুই ফিলিপ কোন বংশে রাজা ছিলেন উত্তর অরলিয়েন্স বংশের অর্লিয়েন্স রাজবংশের লুই ফিলিপ তার উত্তর লিখবে অর্লিয়েন্স রাজবংশের নেক্সট প্রশ্ন লা মার্টিন কে উত্তর লা মার্টিন ছিলেন অস্থায়ী প্রজাত অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি নেক্সট ফ্রান্সে কবে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র ছাব্বিশে ফেব্রুয়ারি লিখবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে ফেব্রুয়ারি নব্বই তালি কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে ইয়ংতালি নব্বইতালি নামে একটি যুব সংগঠন গঠন করেন আঠেরোশো বত্রিশ ফ্রান্সে কবে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় উত্তর ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে দোসরা ডিসেম্বর কোন সালকে বিপ্লবের বছর বলা হয় আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয় সেরানে যুদ্ধ কবে কাদের মধ্যে হয় লিখবে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে পনেরোই জুলাই ফ্রান্স ও প্রাসিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সেরানের যুদ্ধে চূড়ান্ত হয়ে পরাজিত হয় তাহলে পরাজিত হয় কে ফ্রান্স আর যুদ্ধটা হয় ফ্রান্স আর প্রাসিয়া আর তারিখ আঠেরোশো সত্তর পনেরোই জুলাই কাকে মুক্তিদাতা যার বলা হয় মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার নেক্সট এগারো নম্বর হেটারিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন কে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে স্কুপাস নামের জনৈক গ্রিক ব্যবসায়ী হেটারিয়া ফিলিকে প্রতিষ্ঠা করে লিখবে স্ক্রুপাস বারো নম্বর জোলভেরাইন কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় উত্তর লিখবে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে নেক্সট প্রশ্ন হাঙ্গেরির ম্যাথসেনি কাকে বলা হতো লুই কাসুত হাঙ্গারির মাছী বলা হতো লুই কাসুথকে লুই নেপোলিয়ন কি নাম ধারণ করেন উত্তর লুই নেপোলিয়ন তৃতীয় নেপোলিয়ান নাম ধারণ করেন অ্যান্সার লিখবে তৃতীয় নেপোলিয়ান নেক্সট প্রশ্ন ফ্রান্সের জুলাই বিপ্লবের দ্বারা কোন ভারতীয় মনীষী বিশেষভাবে প্রভাবিত হন রামমোহন রায় লিখবে রামমোহন রায় নেক্সট প্রশ্ন দশম চার্লসের প্রধানমন্ত্রী কে ছিলেন লিখবে দশম চার্লসের প্রধানমন্ত্রী ছিল পলি কন্যাক নেক্সট তো নেক্সট গ বিভাগের প্রশ্নগুলো পার্ট ফোরে আমি দিয়ে দিয়েছি ওটা আগেই দিয়ে দিয়েছি দেখে নেবে আর দশ নম্বরে যে জুলাই অর্ডিন্যান্স কি এটা বই থেকে দেখিয়ে দিচ্ছে এটা দেখে নাও ওখানে আমি হাতে লিখে দিয়েছি এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত দশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা জুলাই অর্ডিন্যান্স যারা দ্বিতীয় পার্ট দেখবে হাতেও লিখে দিয়েছি অল্প করে আর যারা বই থেকে লিখবে তারা এখান থেকে এ পর্যন্ত লিখে নেবে তো আজকে এ পর্যন্তই পরে আবার নেক্সট পার্টে নেক্সট ভিডিও নিয়ে আসবো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলি সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো অসুবিধা হলে কমেন্টে জানাবে